কারো স্বামী বা কাহারো মা বাপ কৃপণ হয়, আমরা বলি না আমাদের দেশে অমুক ব্যক্তিটা কিপটে বা কিপটা টাকা পয়সা পকেট থেকে বাইর করতে চায় না, কাউকে 10টা টাকা খাওয়াইতে চায় না, বা অনেকের মা বাবা আছে সন্তানকে স্কুলে গেলে মাদ্রাসা গেলে সন্তানকে 10টা টাকা বা 5টা টাকা 20টা টাকাও সন্তানকে দিতে চায় না। সন্তান যখন মার কাছে বাবার কাছে 10টা টাকা চায়, মা আমি আজকে আমার বন্ধু বান্ধবের সাথে আজকে স্কুলে মধ্যে পার্টি করব, মা মাদ্রাসার সাথে পার্টি করব, আমাকে 100টা টাকা দেন, আমাকে 20টা টাকা দেন, মা দিতে চায় না, বাবা দিতে চায় না। যখন স্ত্রী তার স্বামীকে বলে ওগো স্বামী আমাকে 500টা টাকা দেন না, 1000 টাকা দেন না, আমি আজকে আমার বাবার বাড়িতে যাব, কিছু ফল ফরট কিনে যাব, কিনে নিয়ে যাব আমার বাবার বাড়িতে, আমি আমার বাবার বাড়িতে অনেক দিন যাবত যাই না। অনেক স্বামী আছে যখন শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যখন শ্বশুর শাশুড়ের স্বামী তার মেয়ের জামাইকে দাওয়াত করে, তখন তারা কি করে, তারা শ্বশুর বাড়িতে কারুর বাড়িতে বেড়াইতে গেলে তারা কিছু হাদিয়া নিবে দেখা, শ্বশুর বাড়িতে বেড়াইতে যায় না, বাকি স্বজনের বাড়িতে তারা বেড়াইতে যায় না। এই সমস্ত কৃপণ লোক যারা কৃপণতা করে তাদের ঘরে কখনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে কখনো আমার আল্লাহ রহমত দিবেন না। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই সমস্ত কৃপণ ব্যক্তিরা যদি ইয়া কারিমু 1000 বার যদি পড়ে, পানিতে ফু দিয়া পান করলে বখিলি দূর হবে এবং রাতে পড়তে পড়তে ঘুমালে সে সম্মান বৃদ্ধি পাবে। কি বলছেন হাদিসের মধ্যে? বলেছেন যদি এই আয়াতটা পড়তে পড়তে ঘুমায় এবং এই আয়াতটা যদি 1000 বার পড়ে, পানিতে ফু দিয়া নিজে যদি পান করে তার বখিলি দূর হয়ে যাবে, আর রাতে এই আমলটি করে ঘুমাইলে তার সম্মান বৃদ্ধি, সে সম্মান হলে পাইতে থাকবে, সে যদি সম্মান তার সম্মান বাড়তে থাকবে মানুষের কাছে, সে যদি সম্মান পাইতে থাকবে সম্মান শুধু সে পেতেই থাকবে। কখনো আমি আমার নিজের কথাই বলি, আমি গত কয়েক মাস আগে আমি আমার নিজের স্ত্রীকে, আমার স্ত্রী আমার কাছে বলছিল আমার বাবার বাড়িতে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার মার জন্য বাবার জন্য কিছু ফল ফরট কিনে নিয়ে যাব। আমি বলছি নেও না, 1000 টাকার ফল কিনে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। আমি আমার স্ত্রীকে 1000 টাকা দিয়েছি তার বাবার বাড়িতে ফল ফরট কিনে নিয়ে যাওয়ার জন্য। যেদিন তার বাবার বাড়িতে গিয়েছে ফল ফরট কিনে নিয়ে, ওই দিন রাত্রিবেলা আমি যে মসজিদে চাকরি করি ওই মসজিদের এলাকার মানুষেরা আশেপাশে যে হুজুররা যারা আছে তারা এই আমার স্ত্রী 3 দিন বা 7 দিনের জন্য আমার শ্বশুর বাড়ি গেছে বেড়াইতো, এই 3-7 দিনে আল্লাহ রহমতে মই মুরব্বির দোয়ায় আমি আল্লাহ রহমতে এই 3 দিনের মধ্যে এলাকার মধ্যে যতগুলি দাওয়াত পেয়েছি প্রত্যেকটি দাওয়াত থেকে 300 টাকা করে হাদিয়া, 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে হাদিয়া, এরকম করে 3-4টাতে দাওয়াত ফাইলিছি আমি 2-2500 টাকা আমার পকেটে আইয়া লিছি। সুবহানাল্লাহ, কইতেন না 2-2500 টাকা আমার পকেটে আইয়া পড়ছে, কারণ আমি মন থেকে ভালোবেসে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যে হাদিয়াটা আমার স্ত্রীকে দিয়েছি যে নাও এই হাদিয়াটা দিয়ে তুমি কিছু হাদিয়া কিনে নিয়ে যাবা তোমার মা বাবার জন্য, তোমার মা বাবা খেয়ে আমার জন্য বা তোমার জন্য যদি দোয়া করে, যদি মন থেকে দোয়া না করে তার রুহের দোয়া আমার উপরে এসে চলে আসবে, তোমার উপরও চলে আসবে। আমি বলবো ভাই আপনি কৃপণতা করবেন না কখনো, আপনি যদি আত্মীয় স্বজনের বাড়িতে যান কখনো যদি আত্মীয় স্বজনরা আপনাকে দাওয়াত দেয় আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য, আপনি যদি মনে মনে চিন্তা করতে থাকেন, আপনি যদি মনে মনে ভাবতে থাকেন আমি যে আত্মীয় স্বজনের বাড়িতে যাব, আমি আত্মীয় স্বজনের বাড়িতে কি নিয়ে যাব, আমার কাছে তো টাকা নাই, যা টাকা আছে তা দিয়ে সংসারে খরচ চলে না, আমি আমার ছেলের শ্বশুর বাড়িতে যাব, ছেলের শ্বশুরে আমাকে দাওয়াত করেছে তার বাড়িতে যাওয়ার জন্য, আমার ছেলে শ্বশুর বাড়িতে আমি কি নিয়ে যাব, আমার কাছে তো কোনো টাকা নাই পয়সা নাই, আমি কেমনে যাব আমার ছেলের শ্বশুর বাড়িতে। বলবো বাবাজি আপনি আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যদি যান তাহলে আপনি যদি মনে মনে ভাবেন যে টাকা পয়সা খরচ করে আমি যাব না, একটা কথা দিয়ে বলি যে আমার কাজ আছে আমি ব্যস্ততার কারণে আসতে পারছি না,
আপনি এরকম কথা না বলে তাদেরকে বলে দেন ইনশাআল্লাহ আপনারা ডেট করেন ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে দাওয়াত রাখলাম আমরা আসব আপনি যদি আপনার আত্মীয়-স্বজনের বাড়িতে যান আপনার আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার সময় যদি কিছু ফল ফরট বা মিষ্টি কিনে নিয়ে যান তাহলে তাদের রূহটা তাদের অন্তরটা খুশি হয় স্বয়ং শুধু তাই নয় আমার আল্লাহও আপনার প্রতি খুশি হবে এবং আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনার উপরে আল্লাহ বরকত আরো বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই না আপনি যে টাকা দিয়ে 2000 টাকা হোক 3000 টাকা হোক 4000 টাকা খরচ করে আপনি আপনার আত্মীয়-স্বজন বাড়িতে গেছেন ফল ফরট কিনে নিয়ে বা মিষ্টি নিয়ে অনেক কিছু নিয়ে গিয়েছেন তারা খুশি হয়েছে আপনাকে দেখে বা আপনার যে মালগুলি নিয়েছেন মালগুলি দেখে তারা খুশি হয়েছে তারা যে খাবারটা আপনাকে খাওয়িয়ে দিবে এবং আপনি যে বাড়িতে চলে আসবেন একদিন বা দুই দিন তিন দিন থেকে আসার পর দেখবেন ইনশাআল্লাহ আপনি যে কাজ কাজ করেন যেই যা কিছুই করেন না কেন ওই কাজের মধ্যে আমার আল্লাহ তাদের দোয়া আপনার কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন আমার আল্লাহ সুবহানাল্লাহ কৃপণতা করবেন না কখনো কারোর সাথে কৃপণতা করলে আমার আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে শুধু তাই নয় আপনি আমলটি চালিয়ে যান ইয়া কারীমু ১০০০ বার এই আমলটি আপনি করুন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ম্যাজিক আমার আল্লাহ আপনাকে কেমন ভাবে কি করে আল্লাহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিরো থেকে আল্লাহ আপনাকে হিরো থেকে জিরো থেকে হিরো আমার আল্লাহ কেমনে আপনাকে বানিয়ে দেয় আপনি দেখুন ইনশাআল্লাহ দেখবেন আমলটি করে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত ধরনের বিপদ আপদ